সুপ্রিয় শিক্ষার্থী ও যারা দেখছেন সকলকে আমার অভিনন্দন পরনীতি ও সুশাসন একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক আমরা জানি এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আমাদের মূল আলোচ্য বিষয় ছিল পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক তো আমরা জ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে জানি যেমন আমরা বলছি অর্থনীতির কথা রাষ্ট্রবিজ্ঞানের কথা ইতিহাসের কথা নীতিশাস্ত্রের কথা এভাবে জ্ঞানের বিভিন্ন শাস্ত্রের জ্ঞানের বিভিন্ন শাখার সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক কি এ বিষয় নিয়েই আজকের ক্লাস এবং আজকের সুনির্দিষ্টভাবে যদি বলি পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক কি এ বিষয়টি আলোচনা করা হবে পরনীতি ও সুশাসন আমরা জানি যে এটি সামাজিক বিজ্ঞানের একটি শাখা অপরদিকে অর্থনীতি ও সামাজিক বিজ্ঞানের একটি শাখা পরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা করার ক্ষেত্রে আমরা উভয় শাস্ত্রেরই প্রথমে সংজ্ঞা আলোচনা করব পরনীতি ও সুশাসনের সংজ্ঞা আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম এরপরে আজকে একটু মনে করার জন্য বলছি পরিণীতি ও সুশাসন হল রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যেখানে নাগরিকের অধিকার কর্তব্য স্বাধীনতা সাম্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং অর্থনীতি বলতে আমরা বলতে পারি প্রখ্যাত ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের সেই বিখ্যাত সংজ্ঞাটি আমরা আলোচনা করতে পারি যেখানে তিনি বলেছেন অর্থনীতি হলো একটি বিজ্ঞান যেখানে জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণসমূহ আলোচনা করা হয় আমরা জানি পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি এক্ষেত্রে উভয়ই যেহেতু সামাজিক বিজ্ঞানের দুটি শাখা এবং নাগরিকের জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িত তাই এদের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান রয়েছে সম্পর্ক আলোচনা করার ক্ষেত্রে আমরা দুইভাবে সম্পর্ক আলোচনা করতে পারি তাদের মধ্যে সাদৃশ্য বা মিল কোথায় এটি আলোচনা করতে পারি এবং অপরপক্ষে আমরা আলোচনা করি বই সাদৃশ্য বা অমিল কোথায় আমরা প্রথমেই সাদৃশ্য বিষয় নিয়ে আলোচনা করব পরিণতি ও সুশাসন নাগরিকতা বিষয়ক নীতিনিষ্ঠ বিজ্ঞান তো সাদৃশ্য আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথম পয়েন্ট আলোচনা করব বিষয়বস্তুগত সাদৃশ্য বা মিল প্রনীতি ও সুশাসনের যে বিষয়বস্তু সেটি নাগরিক বিষয়ে আলোচনা করে থাকে নাগরিকের জাতীয় জীবন নাগরিকের স্থানীয় জীবন নাগরিকের অধিকার নাগরিকর দায়িত্ব কর্তব্য সুনাগরিকের গুণাবলী স্বাধীনতা সাম্য আইন ইত্যাদি বিষয় নিয়ে পুরোনীতি আলোচনা করে অপরদিকে আমরা অর্থনীতির আলোচ্য বিষয় যদি দেখি তাহলে নাগরিকের চাহিদা নাগরিকের যোগান নাগরিকের সম্পদ নাগরিকের সম্পদের প্রকৃতি বন্টন ভোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ও সুশাসন এবং অর্থনীতি উভয় শাস্ত্রই নাগরিক বিষয়ে বা নাগরিকের জীবনের দুটি অন্যতম অনুষঙ্গ নিয়ে আলোচনা করে থাকে এরপরে দেখি আমরা সেকেন্ড পয়েন্ট লক্ষ্য ও উদ্দেশ্যগত মিল বা সাদৃশ্য অর্থাৎ পরিণীতি ও সুশাসন এই শাস্ত্রটির লক্ষ্যই হলো মানুষ মানুষের কল্যাণ বা মানব কল্যাণ অর্থাৎ প্রনীতি ও সুশাসন মানুষের কল্যাণের জন্য উত্তরোত্তর সমৃদ্ধির জন্য কাজ করে থাকে অপরদিকে অর্থনীতিও মানব কল্যাণে কাজ করে যে কারণে আমরা বলতে পারি উভয়ের মধ্যে একটি সাদৃশ্য রয়েছে এরপরে দেখি পারস্পরিক প্রভাব পৌরনীতি ও সুশাসন অর্থনীতি শাস্ত্রের উপরে প্রভাব বিস্তার করে আসে কেননা অর্থনীতির যে বিষয়বস্তু সেই বিষয় বিষয়বস্তু আলোচনায় হয় মানুষের কল্যাণে বা মানুষের জীবনে অর্থনীতির যে প্রভাব সেই সেটি নিয়ে এবং আমরা দেখি যে পৌরনীতি ও সুশাসন অর্থনীতি পরনীতি ও সুশাসন উভয় শাস্ত্রই পারস্পরিক প্রভাব বিস্তার করে আছে একে অপরের উপর এরপর পারস্পরিক নির্ভরশীলতা পারস্পরিক নির্ভরশীলতার বিষয়ে আলোচনা করতে গেলে আমরা বলতে পারি অর্থনীতি যেমন পরনীতি ও সুশাসনের উপর নির্ভরশীল ঠিক তেমনিভাবে পরনীতি ও সুশাসনও অর্থনীতির উপরে নির্ভরশীল কেননা নাগরিকের দায়িত্ব কর্তব্য নাগরিকের চাহিদা নাগরিকের যোগান নাগরিকের সম্পদ সম্পদের বন্টন ভোগ ইত্যাদি একে অপরের উপরে নির্ভরশীল এরপর দেখি পারস্পরিক সমৃদ্ধি দান পরনীতি ও সুশাসন অর্থনীতি বিষয়টিকে বা স্বাস্থ্যটিকে সমৃদ্ধি দান করেছে ঠিক তেমনইভাবে অর্থনীতিও পরনীতি সুশাসন বিষয়টি বা শাস্ত্রটিকে সমৃদ্ধি দান করে এরপরে দেখি পরিপূরক ও সহায়ক পরনীতি ও সুশাসন অর্থনীতি ব্যতীত যেমন পরিপূর্ণ নয় ঠিক তেমনইভাবে ও পুরনীতি ও সুশাসন ব্যতীত সহ পরিপূর্ণ নয় যে কারণে আমরা বলতে পারি যে একটির ঘাটতিতে অপরটির অসম্পূর্ণতা দেখা দেয় এবং এভাবে তারা পরিপূরক অবস্থায় রয়েছে এরপরে আমরা পরনীতি ও সুশাসন এবং অর্থনীতি বিষয়ের মধ্যে যে বৈষাদৃশ্য বা অমিল রয়েছে সেই বিষয়ে আলোচনা করব প্রথমে দেখি বিষয়বস্তুগত যে অমিল বা বৈষাদৃশ্য আছে সেগুলি পরিণীতি ও সুশাসনের মধ্যে বিষয়বস্তুগত অমিল রয়েছে বিষয়বস্তুগত অমিলের ক্ষেত্রে আমরা বলতে পারি পরিণীতি সুশাসন আইন স্বাধীনতা সাম্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে অপরপক্ষে আমরা অর্থনীতির বিষয়ে বলি সম্পদ বন্টন বিনিময় ভোগ চাহিদা যোগান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকে অধ্যয়ন পদ্ধতিগত বৈসাদৃশ্য বা অমিল প্রণীতি ও সুশাসন ঐতিহাসিক পদ্ধতিতে পাঠদান বা অধ্যয়ন করা হয় অপরদিকে অর্থনীতি সাম অর্থনীতি গাণিতিক পদ্ধতিতে পাঠদান বা আলোচনা করা হয়ে থাকে এরপরে আমরা দেখি গুরুত্ব প্রদানের ক্ষেত্রে পরনীতীয় সুশাসন যেমন নাগরিকের অধিকার ও কর্তব্যের বিষয়ে গুরুত্ব প্রদান করে থাকে ঠিক অপরপক্ষে অর্থনীতি সামগ্রিক অর্থনীতির উপরে গুরুত্ব প্রদান করে থাকে মৌলিক বিষয়ে এদের মধ্যে পার্থক্য রয়েছে পরনীতীয় সুশাসন এবং অর্থনীতির মধ্যে পার্থক্য হল নাগরিকের জীবনাচরণ নিয়ে পরনীতীয় সুশাসন আলোচনা করে কিন্তু অর্থনীতি নাগরিকের শুধুমাত্র শুধুই অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করে যে কারণে মৌলিক বিষয়ে পুরোনীতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে পার্থক্য বিদ্যমান এরপরে আমরা দেখি প্রকৃতিগত পার্থক্য পরোনীতির ও সুশাসন একটি নীতিনিষ্ঠ বিজ্ঞান যেটি তত্ত্বীয় অপরপক্ষে আমরা অর্থনীতির বিষয়ে বলতে পারি অর্থনীতি একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান অর্থাৎ এটি বাস্তবিক অর্থে প্রয়োগ করা হয় বাস্তব প্রয়োগ রয়েছে বা বাস্তবে বিদ্যমান তাহলে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে আমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সাদৃশ্য উভয় রয়েছে এ বিষয়টি জানতে পারি পৌরনীতি ও সুশাসনের সাথে একটি বিষয় আমরা একটু আলাদাভাবেই আলোচনা করতে পারি সেটি হলো পৌরনীতি ও সুশাসন এখানে সুশাসনের যে বিষয়টি সেটি হলো বর্তমান সরকার ব্যবস্থা সরকার বর্তমান সরকার ব্যবস্থা সুশাসন সুশাসন প্রদানের জন্য বা আন্তর্জাতিকভাবেই সুশাসনটি একটি বাজওয়ার্ড বা গুঞ্জন হিসাবে ব্যাপকভাবে সারা পৃথিবীব্যাপী আলোচিত হচ্ছে এবং প্রত্যেকটি সরকার সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে পৌরণীতি ও সুশাসন বিষয়টি মূলত নাগরিকের জীবনকে আরেকটু সুন্দর আরও সুন্দর উত্তরোত্তর নাগরিকের জীবনে উন্নতি এবং নাগরিক জীবনকে সামগ্রিক নাগরিক জীবনে সামগ্রিক কল্যাণ আনয়নের বিষয়ে মূলত কাজ করে থাকছে কাজ করে থাকে এবং অর্থনীতিও পৌরণীতি ও সুশাসনের বিষয়টিকে সমৃদ্ধি দান করে চলেছে সুতরাং আমরা বলতে পারি পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে খুব দৃঢ় সম্পর্ক বিদ্যমান রয়েছে আমরা এই ক্লাসটি এখানে শেষ করছি এবং আমাদের পরবর্তী ক্লাস পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাসের সম্পর্ক সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ